আমি যখন আসি তুই না একটু ইংরেজিতে রিক্স কইছো, রিক্স তো মামা এই ফ্যামিলিস অ্যাড্রেস মাউথ স্পিচ মানে ব্যবহার বংশে বলছে মামা মামা মানে না মামা এ মাগগার রিসিলি না যে হিল আমার আস্তর তুই হালাইছ আর ব্যাগ দেন আস্ত ওই টেম্পুর সাথে পড়ছে বিল্ডিং এর সাথে তোর পরে নাই এই এই কথা উস করিয়ে কবি এই তুই দুই তার সাত গনে পড়লে তোর আড্ডি গুড্ডি থাকতে না আমার ধারণা আশের বুহের মধ্যে টেরা দিন হয়ে গেছে এখন যাই গিয়া ডাক্তারখানায় এসে এক করমু যদি রে মাগবার বউ আশের বুহের মধ্যে কোনো বলক পাই তোরে খুঁজ দিয়ে বাইর হয়ে গিয়া জোরা তেলালা খাসি ডামলো মুহনে যা যা মাগবার বউ যা মামা পেড়ে লাথি দিন না মামা মামা তিনতলা সিট ফাঁকা আছে ওইখানে যায় সিট লঞ্চ হাত করিয়া আচ্ছা হ্যাঁ যা কইছেন লো মারে কিন্তু এই ছোট ফলকের কিন্তু বারোটা রাতে তো না আগেই কই লই আস হাই হ্যাঁ নাইলে ভাড়া না দিলেন কিন্তু ওই যে কাকু এই কাকিয়া মার যে অবস্থা দেখতে আছি হাতে তো কাকিয়ার মতো ডাবল ভাড়া দেওয়া লাগবে এই বেদবের মতো কথাবার্তা গাও এই চাকি করো কি নতুন এই গাহেকের লগে কেমনে কথা কইছাই কম দামে বেচছিলাম একবারে কম দামে বেচছিলাম অল্প দামে বেচছিলাম মানু হাঁসদুর্গা কি বেচবা দেখে তো মনে হয় বেড়াইমা মাংস হইবে না আধা কেজিও কার শরীরে যে গোজ বেশি হইবে এ বলা বিপদ যাই হোক এই আজ বললেন কে কে ও হাসে হাঁস কমুনেতা কি কমু হাই মুরব্বী আদো তো এ হাঁসের মতো দেখতইল এ কিন্তু হাঁস না এ হইল ভাগ্য লক্ষ্মী কেয়া হচ্ছেন না সোনার আন্ডা পরা হাঁস এই হইল দেখিয়ে হে এরপরে মোর বড় ভাই বিবি বিবি লটারি পাইয়া আমেরিকা চলে গেছে সে ওখানেই থাকে হুম এরপরে বন্ডেরে বিয়ে দেখি ভালো জায়গায় বোঝেন নাই দুলা ভাই ডেরাইয়া ডেরাইয়া রুবি বোঝেন কি কর ডেরাইবার কি ডেরাইবার পেলেনের পেলেনের ড্রাইভার মুরব্বি ওনাদেরকে পাইলট বলে মুই নিজেও তো চলিয়ে যেতে আছি বিষ হয়ে গেছে পাপুয়া নিউগিনি বোঝেন মুই যা উন্নতি হলাম তা তুমি ইয়া ব্যস না গা আর কইয়েন না মুরব্বি কাল গো রাইতে আব্বারে স্বপ্নে দেখাইছে হুম আজকে দিনের মধ্যে কাউর কাছে এইডিয়া বেচে লাগতে হইবে তখন সে আবার বড় লোক হইবে আমার কপাল নজর করতে তাই আজ দুই ডিয়ার উঠবে এ দাম চাও কত এই তো স্পষ্ট কথা প্রশ্নটা দিয়ে বুঝছেন বুঝলেন এখন হয়েছে কি আজ দুই ডিয়ার দাম তো নর্মালি ধরেন 1800-2000 কিন্তু আপনি এই দুগুয়ার হারিয়ে দেবেন না দেবেন 2500 আহ এক কাউ কি এই দুইটা হাঁসের দাম এত হইতে পারে না
মুই চাহা দিমু 1800 মুরব্বি এ মুরব্বি বল দে আছেন না কি কেনতে আছেন হন রাখ তা 2200 দেন আপনি টাহা 2200 দেন সমস্যা নাই কিন্তু কত হইল কি এই জিনিস যদি দরদাম করে কিনেন তাহলে বরকত নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় দেন আপনি টাহা দেন 2200 দেন থাক মুই টাহা 2500 কই দিমু এইটা বুঝছেন টাহা 2500 এই 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 দিয়ে দিছেন না টাহা তো দেন হনেন কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে আপনারা যাইতে হইবে এখন এই আজ দুই দিয়ে যে লইয়ে যাইবেন আশের কল্লার ফিলে তাকাই তাকাই মুসকি আসি দিতে দিতে বাইক যাইবেন রাস্তায় কাহুর সাথে কোনো প্রকারেই আপনি কথা বলতে কি পারবেন না এবং আজগো রাত কোনো প্রকার খানা দানা আপনিও খাইতে পারবেন না আসো খাইতে পারবে না কালকে বেড়িয়ে গেলে একসঙ্গে দুইজনেই আসো আদার খাইবে আপনিও আদার আপনিও নাস্তা খাইবেন বুঝছেন অবস্থা কি করছে আর কথা আমার কথা কইেন না অনেক ব্যবহার করলে ঠিক করে দেন লঞ্চ কোনটাই গিয়া আমি কইয়া দেই বাপ দিলাম কি যে আজকে একটা ভিআইপি নাই একটা কেরানি কেবিন লইয়া দাহা জামু কয়টা টাহা লঞ্চতে পাইতে এখন আর ঘটবে না ঘটবে না ঘটবে না এ বাড়া তোর ধান খরাতে পারাবত লঞ্চ দেন না বলতো কতক্ষণ লঞ্চ গেল ভাই হস্তি ওস্কি ভাই ওস্কি হনান হনান এ ভাই রাহিনে বসে আছি বুঝাই বসে আছি ওস্কি দাদু এই পয়সা লনে যাইতে রে জামসে একটু কেবিন লাগবে এই যে স্টক কেবিন আছে তিন তলায় মোর একটু কেবিন আছে তিন তলায় আমনের কেবিন হয় হয় আমনের চেয়ার মধ্যে যদি আমনের কেবিন ঘুরতে রেখে বুঝবি ওটা এই লোকগুলি ভালো দেখতে এখন যাইতে পারি বদমাইশ লোক ছাড়াই রেখে ব্যবস্থা আমরা নেন ওই বদমাইশ কোথার গো আর দেখো এই ঢাকা এই আসেন এই এই আমি পথে ওই ঝগড়া কামিজ করা যায় না অমঙ্গল হয় আর আপনি কি বিবেক খাইয়ে লাগছেন দেখতে আছেন মুরব্বী তার জোড়া স্ত্রী লইয়া আর ওই নাতি লইয়া ঢাহা শহর যাইতে আছে আমরা ইয়ে টাউর বাজাইয়া দিচ্ছি আমি বাবার উদ্যোগটা করেন কি কিসের জোড়া স্ত্রী কি আরে আমার লইয়া একগো মাইয়া ওগো লইয়া মোর বউ আর ওই লইয়া মোর পোলা ও সরি কাকু ওই নাই ডাক নাম আপনি দিয়ে দিতে তো কে কোনটা বলতে পারি নাই আমি ও আপনি আমি সারা গিয়েছেন না জান কা কিছু টাকা না জান না কা দান 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 বিশিয়ান 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 মুই যাই কাকু ওই কথাই রইল ওরে সোলার আল্লাহ একশের অমাস থাকবো না
বাবু খোরাই হাটতে আছেন ঠ্যাং হয়েছে কি ঠাড়া বলছো কালা হিঙ্গেন না না কালার ভালাই ওই যে হলুদ রঙের কোট গায়ে দিয়েছে এই হালার ফালাই দেখ পাড়া দিয়ে করছে কি মোর পাউডার একাল ভাড়া ভাড়া বানাই হলে সেইছে গেছে সেইছে গেছে একাল সাচ্চা লাইছে ও তো আর কি তুই আসো কি রং চলতে আছে কি রং দে মা ভাই আল্লাহর রহমতে ভালোই চলতে আছে ভালোই আছি না ভাই চানাচুর দেখতে আছি হনেন কি ফিলে বানাই দিমু বলেন আমি বানাই দিতে আছি না থাক চানাচুর আর খামু না তোমার চানাচুর আর খামু না মোর ক্যাবিনটা যে ভাও পড়িয়া রয়েছে ফাঁকা হ্যাঁ তো ব্যস্ত পারলা না ব্যস্ত ক্যাডা ওই যে সফি সফি কেরানির তুমি কেমন করে বেশি হালাইছো এবার এই মুই তোর সাহায্য সহযোগিতা করি না আপনারা যে খাইলে হ্যাঁ তো মুই জানি না না ভাই না ঠিক আছে হ্যাঁ জানো না তুই আপন লোক হেপিনে তোকে বলি আমার কেবিন গো বেশি দাও অনেক বড় উপকার হইবে না তো হ্যাঁ মনে মুই যাই ওই যে কেবিনের প্যাসেঞ্জার গো কি লাগে না না লাগে এ ভালো কথা ভালো কথা ওই হালার ভালাই ওই হলদে কোট গায়ে দাও হালার ফালা ওই মাইন্ডের ডাব ও কোনানে আসে তুই খালি দেখ কে রাখবি আর আমাকে কানে কানে বলবি ফের পর্দা করো অবস্থা আমি কি করি ও কি এক ফিরো বোঝে মোর বুইনের পোলার লাগে ও বিয়ে হইলো রাজধানী ওইয়ে থাকবে হ্যাঁ রাজধানী ওইয়ে থাকবে আনে পোলাও কোরমা খামু আনে হ্যাঁ পরে এখন একটু চাউল বাজার ডিব্বে দাও দি দাও আমার খালি খাই খাই দাও দাও খা আপু বরিশাল যে এত সুন্দর এখানে না আসলে বুঝতেই পারতাম না হুম ঠিকই বলেছিস বরিশাল অনেক সুন্দর সত্যি এখানকার মানুষ প্রাকৃতিক সৌন্দর্য লঞ্চ জার্নি সর্বোপরি এখানকার ভাষা সব মিলে একটা স্বপ্নের ট্যুর হলো সব কৃতিত্ব তোমার আপু তুমি জোর না করলে তো আসাই হতো থ্যাংক ইউ সো মাচ এই 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 নাজান নিয়ে কথা বলবেন না সমাজ এই গাঙ্গের মাছ না ওটা বিদেশি মাছ ওটা নীল নদে পাওয়া যায় এই গাঙ্গের মাছ হইলো দেখি ধরেন তিতল কাতল রুই বোয়াল পাঙ্গাস ইলিশ চেউয়া ডগরি মেন্না ভক্তরে নিয়ে বসেন আমনে যদি এই গাঙ্গের এক পিস ইলিশ খান হলে আমনের জিলফাডা এষ্ট করিয়া তিন দিন ধরিয়া এক পাশে টাক ধরিয়া ফরিয়ে থাকবে লড়াই পারবেন না কে কি স্বাদ এই যে কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর তাছাড়া আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন আমার কেউ বলাই নাই মুই নিজেই আইছি আর আমনে বলতে আসছিলাম না যে বরিশালের রূপ দেখে আপনি ভক্ত হইয়া গেছেন আমনে তো অনেক পরে আমনের আগে অনেক বড় বড় মানুষ আইয়া এই বরিশালের রূপ দেখে স্যাগাইয়া ভেটকাইয়া গেছে বুঝছেন কবি নজরুল কি বলছে সে বলছে মোর প্রিয় হবে এসো রানী খোপায় কুইপিয়ে দিবি এক সের ফুল মানে কি সে বলছে মোর প্রিয় হবে এসো রানী সে বলে না এই আমার প্রিয় হবে মোর এসো রানী কারণ কি সে ওই যে বরিশালকে ভালোবাসে রবীন্দ্রনাথ ঠাকুর সে তার গদ্যে পদ্যে গল্পে কবিতায় দুমছে মোর মোরা ব্যবহার করছে কারণ বরিশাল প্রীতি বুঝলেন বিদেশে ওখানেও একটা ফুটবল খেলার টিম দেছে যেইটার নাম দিয়েছে কি বার্সেলোনা মানে বরিশালের লগে মিলাইয়া রাখছে ওখানে যেন বরিশালের কেটা কেটা ফুটবল খেলায় বুঝলেন মোট কথা বরিশাল হইল যাইয়া একটা মাইক ছাড়া প্যালেস মানে অমায়িক আপনারা দুই ননদ এক সের অমায়িক আপনার চেহারার লগে তো ব্যবহারের মিল নেই আপনি সব জানেন না তাই আপনার একটা প্রশ্ন করি আপনি ওটার উত্তর দেন বলেন তো লঞ্চ যে চালায় তাকে কি বলে লঞ্চ ড্রাইভার লং অ্যান্সার দিয়েছেন ভুল উত্তর ওনাকে বলা হয় সারেং ক্যা সিনেমার নাম শোনেন নাই সারেং বউ মানে কি লঞ্চ ড্রাইভারের স্ত্রী কে একটা বিখ্যাত গানও তোমার মধ্যে আছে ও রে নীল দরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হয় রে কান্দে কান্দে রইয়া রইয়া হই না আইছে আপনি ঘটনাটা কিছু বুঝতে পারতে আছি না এখানে থাকবে হইলে এই যে আফামণিরা থাকবে ভিআইপি প্যাসেঞ্জার তারা এখানে খারাই থাকবে
তুমি উডুরিয়া, তুমি এখানে উঠতে এসো কিরফিনে কেন? তোমাকে আসতে বলছে কিডা? তুমি থার্ড ক্লাস প্যাসেঞ্জার, এখানে কেন আসছে? যাও সেট করিয়া নিচে নামো, নিচে নামো। টিকিট কাটতে আসতে আসি, টাকা পয়সা রেডি রাখো। আর ভুলো কেরমেও কিন্তু ছাদের দিকে উঠতে আসবো না কোনো কেরমি। হেলে কিন্তু ওই যে আনসার বলাইয়া কল্লাগ্য ধর্ম পাক্কাই নিচে ফেলাই দেবো, বুঝতে পারছো? আবার রাইতে হন আমরা আসর জমা মনে। তাহলে আপাতত কি টাটা বাই বাই? শোনো শোনো, এই মাত্র আমারই তো সিট কেবিন খালি আছে, শীঘ্র নিতে পারো তুমি ইচ্ছা করলে। আপনার কেবিন খালি আছে মোর কি? তুমি এই মাত্র বললো না যে তোমার একটু কেবিনের দরকার আছে কি বলে না কি? আনসার বলাবো আবার দাদা খেলামু এখন। এখন দাদা খেলামু, ওই যে বলছি না লঞ্চ চালাই কেডা ছাড়ে তুই যে এই যে লঙ্ঘন করছো, সাদে উঠতে আসছো, ভিআইপি প্যাসেঞ্জারের কাছে তুই যে ডিস্টার্ব দিতে আসো, তোর কই যে পাশে এই যে কেমন টুলে লাথি মারবো আনে হারাম দাদা, বুঝবি আনে লাগে যে তোর বিয়ে হয়, তুই তো রাজনাদি হয়ে যাবি, ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুই লেখানি খাবি। তবু ধন সভ্য টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব নাই, টাকা শহরে হুসি তিনটে বাড়ি হ্যাও ছয়তলা। অবাক ওর নাম পোলা তুই পাবি না, একশের ভালো ওর বুঝে পোলা দেখে না সত্যি কইতে লাগছি, একশের সহসর লেখ পোলা মা ডাক্তার শহরে যাইতে লাগছি না, কত সব খুঁজে মাগো হে আশা পূরণ করো মায় না। আপনি গো আশা পূরণ হতে যাই ওবেল দেখা যায় রুম কোবাডারে বিয়ে হরি না, ওনারে দেখাই কেমন যে মানে যে মোডার মোডা, ওরে আল্লাহ হ্যারে দেখলে মনে হয় রেসলিং খেলোয়াড়। ও বিয়ে করবো ওনারে দেখলে আমার আসি। ওরে মা মানুষের ধরো এসকাইতে না, আল্লাহ হ্যারে বানাইছে। হে পোলা তো ভালো পোলা, হে তো অমায়িক পোলা, হ্যার যে মা বাপ অর্থাৎ তোর যে হৌরাউরি হইবে, হেরা হলে যাইয়া মাডির মানুষ, তোরে হলে বহে আগলাইয়া রাখবে মাইয়ার মতন, সারা জীবন তুই শান্তিতে থাকবি শান্তিতে খাবি, অর্থ করির কোনো অভাব বলতে কোনো জিনিস একদারে নাই। তুই যেমনে পারো ঝুলে একটা শক্ত যে ধরবি তাহলে বুঝি বুঝে শান্তি পাবো। মরার আগ পর্যন্ত সিনকে এই ঘরে ওনার চুল গেছে আর দেখ পই দিয়া ওনার আদর বিয়ে করবো কি পাও গেছে কবরের মধ্যে। এই তুমি কারে কি বুঝাইতে আসো? এই ওর কপালে লেহা দেখছো, ওর কপালে লেহা আছে খয়রাতি, ওই গাটি গুটি গুছাও, গুছাইয়া হবে বরিশালের দিক মেলা আরো তাই খয়রাতির লাগে বিয়ে দিয়ে সংসার করাও, ডাকা যাওয়ানোর কাম নাই, বড় লোক বানানোর কাম নাই। তো ওবাইলে হরবে না, তোর লাগে হরবে নাকি? তোরে এত হরিয়ে বুঝাইতে আছি, এরপর তুই বলতে আসো না, থাক তোর দুই ভাইজি। কি কি তুমি এই উল্লাসি দেখো ইতিহাস মরে দেখিয়া আকি কান্দে দেখো দাও তা তা। ওরে বেডা কাঁদিস না কাঁদিস না, বাপ মাকে সিরে জীবন বাঁচিয়ে তাই না। ওকে এখানে কি আব্বা কি? আব্বাই ফোন দিছে। আব্বাই হয় তো তুমি দেখো তোমার বাপ নাই। ও না জানিয়ে কথা বলেন কেন কাকু? এই যে সেই আব্বা না হয়েছে কি, ওই যে আমাদের আমার যে মোবাইল, ওই মোবাইলের মধ্যে ওই সাইড অক্ষরের বেশি
ওটা না তো সেই জন্যই ওই আব্বা সুদ্দি লেহা যায় না এ বি বি এ মানে আব্বা লেহার পরে বাহিডুয়ার লেহা যায় না সেই জন্যই সে আব্বা সুদ্দি আব্বা হয়ে গেছে সে আমাদের বাড়িতে থাকে সে আমার বিশ্বস্ত লোক সে আমাদের অনেক স্নেহ বাজন মানে আব্বা সুদ্দিন আব্বা সুদ্দিন আর ধরা লাগবে না এই কাটিয়ে দিলা এটা ঠিক হইলে না না ধরা লাগবে না আবার আবার দিছে আবার দিছে এই আবারও দিই এই আবারও দিই এই আব্বাই থাক ধরা লাগবে না ওরে ভাইয়া ফোনটা তো একটা জরুরি হইতে পারে হ্যালো এই মাউকাসু তুই রাজার জোড়া কই তুই গেছো কই তুই মোর আশ খাইছো সুপারি বেসো চুরি হরিয়া যদি মোর আশের কিছু হয় তোর এই বাড়ির বাদ আজীবনের লেগে বন্ধ কইলাম না ভাই আমি তো জানি জানি তো আপনি তো আমার জন্য যাইয়া এই মোসলাই ভাইয়া দোয়া করতে আছেন এইটা তো আমি জানি পাগল হইয়া গেছো বাপেরে কও নে ভাই মোর রাজা আসলো যাই তুই বরাবর বসাই যাই ঢাকা যাই ঢাকা যাই তুই যা যাও না জাহান্নামে যাও যা কিন্তু মোর আজ দিয়ে যা এই হারামির ফো ট্র্যাঙ্কের তালা ভাঙছে কেডা মোর রাজা যদি ফেরত না পাই তোর মায়ের এইবার ভবের বানান বানাম আর তোরে তো বানাবো ইলারের আমি সেই গল্পই তো লঞ্চে করতে আসি আম্মাকে আপনি অনেক শ্রদ্ধা করেন না সেটাই বলতে আসছিলাম যে আপনার প্রতি অবিনম্র শ্রদ্ধা হেলে রাখতে দেখি হাই 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 আম্মাকে খেয়াল করবেন যে ওই বলছি অগাত ভালোবাসা থাকলে যাওয়াই বুঝা ফোন করি আদরের কথা বলে তোমার আব্বা নাই তোমার আম্মার দেয়া শুনে নাকি উনি করে ওই আব্বা শুদ্ধি করে আমরা তাকে আব্বা মানে আব্বাস বানিয়ে ডাকি আর কি আচ্ছা এখন আপনাদের সুখের জীবন আপনি যে বলছেন ওই চাবি মনে করেন শাড়ি আসলে জনজন করিয়া মাঝে আছে আপনাদের ভয় করে না কত বিপদিত হতে পারে ঝড় ডাকা জলজ প্রাণী ভয় করে না ওই সমস্ত কথা বলে কলকাতার মধ্যে কেমন আউট করে ওঠে বুঝছেন ওই কি আসছি রাখামনি বুঝছেন আবার পাশার দিয়ে হেলায় আবার উড়ে হেলায় পাহাড়ের উপরে আবার পাশার দিয়ে হেলায় ওরে খোদা দোয়া দুরুর বেজা আসলে মানে প্যাসেঞ্জার ব্যাপার তো পড়া শেষ হেস বর দেহ কি লাফাই লাফাই পড়তে আছে গাঙ্গে লাফাই লাফাই পড়তে আছে কাঁচা দিয়ে দিয়ে পড়তে আছে মুই আর কি হরমু ময়ও দিলাম লাভ বললাম তো গাঙ্গে হেস বর তো হাতড়াইতে আসি হাতড়াইতে আসি আশোক দেহ কি কিরদিন মোট খালা দেশ দেহ কি মোর স্ত্রী আমাদের ভাবি বলে কি আ মন্নর বাপ কি কাম মন্ন আমি মুতে দেছো তুমি মুতের মধ্যে হাতড়াইতে আসো আর সমস্ত বিল্লিক চিলিক বলো এই এক কই যে স্বপ্ন দেখছো হাউ ফানি আকসের ফানি তাই আপনারা কথা বলেন চা কফি কি পাঠাই দেব আকি আমি পারবো আমি এক জায়গায় একটা থুইলে যাই বইলিয়া এইখানে একটা জিনিস রাখছি ওইখানে যাইয়ে বইলিয়ে গেছি ছয়তলা বাড়ির প্রশ্ন ওই চাবি
আমাদের তে মনে হলো আমি সাবি এখন হারাই ফেলাইছি সাবি রাখছি কোথায় আর সোনা আল্লাহ কি কও তুই সাবি রে কোথায় রাখ এই তুই সাবি আর এলি কেন তুই তিন দিন শৌচালয় বাড়ির সাবি তুই আর এলি কেন এই ওকে অফিসে আই কি এই ওসি কেন ধান এত সিলেন কে এত সিলেন রাখা ভাই কি ইচ্ছা করে আরাইছে আরাই কে সোয়ারবে কি খোঁজেন আরে মামুদ রাখ ওর সুজবাকে মধ্যে আরে চাবি তো সে পায় না বলছি চিন্তা করতে আরে আল্লাহ ও হয় এটাও তো ঠিকই এই যাই শোনো তুমি পারবা না তুমি যাইয়ে করবা কি পয়লা দিনই যেহেতু তারা এক ভাই এক বই না তুমি যাইয়েই প্রথম বইন্ডারে আটা লই গেলাবা তুমি পারবা না কি ফিলে তাকে আট করবা বলো দেখি না না পারবো আমি আমি গান শুনলাম কবিতা শুনলাম বুদ্ধের গল্প শুনলাম রাজা রানীর গল্প শুনলাম এই এর পরে অনেক কিছু শুন এগাদু ওই রাজা রানীর গল্প শুনাবি কেন ওই যে রাজ্জাক লইয়া সামনে সিনেমা দেখছি না রাজ্জাক সামনে সিনেমা হেইয়া শুনাবি তাহলে খুশি হইবি আমি ওরে কি রাজ্জাক সামনে সিনেমা ওই চলবে নাই তুই হলে যাইয়া রাজা বাদশার গল্প কবি ওই নবাব সিরাজ দৌলার আত্মীয় স্বজনের কি রামের দত্ত করতে এই সব জিনিস শুনাবি লজ্জা পাইবে তুমি টাহাটা তোমার দ্বারা রাখি দিবা কাউরে দেবা না হ্যাঁ পরের দিন আবার ট্রাই করবে না এর পিনে রাখ দিবে না হ্যাঁ নাইলে করবো কিন্তু কলেজে পরে হেমাই 10,000 টাকা দিয়ে হরবে কি তুমি বলো না কা তারা ঢাকা শহরের কলেজে পড়ে ওই যে তাদের টিফিন দেয় না ওখানে তারা নানান পদের খাওন খায় দরজায় গন্ডটি সিরিয়া ওটার মধ্যে এক টুকটা গোছান দিয়া এটার মধ্যে আবার এক প্রকার পাতা দিয়া ওটার হ্যানের মার ডল ডল করিয়া ঢালিয়া দিয়া একটা লেডা লেডা বানাইয়া ওটাকে এক ধরনের খাওন বলে ওইটাকে বলে বার কার ও আর খায় এর ভিন্ন টাহা লাগে কি আন্ডা খাওয়া হয়েছে নাকি বাহি আছে ভাই আপনারা লগছে উঠলেই ভাড়া একটু কম আছে খাইয়া হেলাইছি সমস্যা কি আপনার গো আপনার টাকা কম আছে ওই যে চাষি বই রয়েছে হাড্ডে টাকা আছে বেশি আমি কেন হাড্ডে বলবো যে আপনার বেশি আছে আপনার একটু বেশি দেন কি বলতে পারবো ঠিক আছে সেটা দেখতে আসি ভাই টাহা আছে বুঝলেন বেজা গায়ে তো টাহা কিছু ধান্দাই থইছেন তো এখন কি সেখানে হাত দেব আমি হাত দেব না ভাই হ্যাঁ ঘোরেন ঘুরিয়া বাইর করেন বাইর করেন যে ওরে ভাই লঞ্চের মালিক যে বেন নিয়ে আমার কাছে হিসাব বলতে আইবে তাহা দিমু কমবে কোনে মোর বাপের দিকে না নিয়ে দিমু তা বিশ্বাস করেন একের মোর টাকা পয়সা নাই এখন কি আমরা চান যে আমি ওইখানে হাত ঢুকাই দেবো বাড়ি করবো টাকা না না ভাই না ঘোরেন ঘোরেন অ্যাবাউট টার্ন করেন তা বাইরে করেন ফালতু পাবলিক যত ভাই আসতে আসি টাকা বাড়ি করেন আসতে আসি কাকি ওই টাকা টিকিট এখন কাটবেন না বেন্নে কালে কাটবেন বেন্নে কালে না ভাই ভাই হুদা কামে যাই যে ডিস্টার্ব নষ্ট করেন আমি আল্লাহ মানি এতটি মানে ভাড়া উড়াইতে আছি এই যে সম্ভব কন দেই পরের দিন তুই আবার ওই 3,000 টাকার গোস আনাইবা এ এখন তো আবার টাহা আনতে হয় আবার 3,000 উরফে তো টাহাটা লই না না বব দেব আছে টাহা আছে টাহা আছে তো দেন না কা সব কইয়া দেওয়া লাগে এই 3,000 টাকা দেন 1, 2, 3 হ্যাঁ তুমি করবা কি এই 3,000 টাকার গোস আনাইবা টমির পিন্নে বুঝছো টমি খাইবে এই টাহাটা রাখো আর আগের 10,000 টাকা মোর দিয়ে দাও কারণ কোনটা কোন জায়গায় পেঁচ লাগাই যাইবা কার টাকা কার দিয়ে দাও না পরে পরে আপনি এক লগে হিসেব করবেন
বুঝছো ওই টমির দিয়া গোয়াসা নাইবার টমির জন্য এই টমি কে ডাই টমি আবার কোন জায়গা গনে আইছে ওনার লাগি আবার আলাদা কিছু গোশ কেন লাগবে কেন কেন ওভারতার মানে কি গোশ খায় না এত বোঝে না আরে টমি হলো যে ইয়া কুত্তা অনেক বড় লোকের বাড়িতে এই কুত্তার অন্য লেভেলে মর্যাদা দেয় তারা তারা মান্যতা বেশি কদর পায় তাদের জন্য আলাদা গোশ মাছ ডেইলি আনতে হয় বুঝছো এটা খুব খারাপ কথা এ কিন্তু এ ঠিক আম্মা এ কোনো কথা মানে গরীব মানেরে দিলেও তো পারে এ কুত্তার পিছে বলে মাছ চাই এত টাকা করে এই দিয়া বুঝাইবে কেডা ওই কুত্তা বিলাইর লগে থাকতে থাকতে ওনাদের অনেকেরই মন মানসিকতা যাই হোক বাদ দেন ও আমরা আলাপ করে লাভ নাই মামা চানচুর খাবো এ সারা তুই দি কতলি খাইতে লাগছ চাল বোঝা ইহা যদি বা সাদা চুর খা পেট খারাপ করবে না ওই এ খা থাক 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 গেদু খাইতে চাইছে সাদা চুর তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধইরে তোমার লগে আসলে পরিচয় মোর আসলে এই কি বেছেন সেনা সুর জয় মা ভাই বাহ বাহ যেই ফিলে ওই মশলা বাতি লইয়া আইছেন মানে টেস্ট হয় আই ওই বিশটা হার বানান চানাচুর বানাই দিতে আসি খাইয়া বসবেন কি কেরমে কেরমে ইয়াই বেরি একশো নাইবে বুঝলেন খাওদি বইয়ে খান খারাই যাইতে হইবে আর খারাইয়ে খাইলে দাঁড় করে খাইবেন তো দাঁড় দেবে না দাঁড় দেবেন তো হাত টাকাই রে খাইবেন কিভাবে আসছে মুই কিছুই বলতে পারতেছি না মুই নিষ্পাপ একজন নিষ্পাপ তুমি নিষ্পাপ লাতি দিয়ে গাঙ্গে হালাইয়া দিব রে দেখি নাই এতক্ষণ ভাই ওই যে কি করতে আছো জুনা নাই হল দিয়ে পিডাইয়া মজক ছিঁড়ে গেলাম তুই নিষ্পাপ মরলেই তোমার ব্যবস্থা হান দিয়ে দিবে রেডি হয়ে রয়েছে না ভাই বলতে আগাম করে ধরা ফিরে গেছি বলছেন এক ফিট দেখছি আর ওই কাম করবো না যে কানে ধরছি আর মাপ পাইছে তুই এই এই তো কথা এই একটাই সমস্যা কিছু হইলেই মাপ চাই যাবো এখন যে কালে মাপ চাইছো এখন আমি আর না করিও পারি নিয়ে মাপ করিয়ে দিব কিন্তু কিন্তু মুই যে ফিলে কথা বলবো এখন লাগবে নাইলে লাতি সমস্যাটা কি চেনা নাই জানা নাই একটা অসাধার পোলা লাগে তামসা শুরু করে দিয়েছেন এই তুমি একটু চুপ করবা আমি চেহারা দেখতে ঠিক পাই যে কারে দিয়ে কি হইবে আমি মানুষ দেখলে বুঝি যে কোনটা ভালো কোনটা মন্দ তোমার মাইয়ের যে ব্যাবলার ব্যাবলা এই ফোলাই লাগবে তোমার মাইয়ারে চা লাগবে না বিউটি এই সেনাসুর খাবা লাগাইছি সে আমার পূর্ব পরিচিত তো আমার ভক্ত বলতে পারো হাই 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 খাবা হাই খামু আমনে 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 ধরে বোম্বাই মরিচ আছে একটু বোম্বাই মরিচ দিয়া হিয়ার পর একটু বানাই দাও 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 দেন না ভাই বানাইয়া দেন যদি আরো লাগে দেখতে আসি লাগবে না কেমন কথা কয় টাহা নেবেন না কেন আপনি টাহা নেবেন আপনার ব্যবসা না টাহা নেন না যে টাহা লাগবে না টাহা লাগবে না লাগলে আরো দেখতে আসি টাহার কোনো প্রয়োজন নাই লাগবে না টাহা আমি বলছি না ভক্ত আমার আমি বলছি তো হলে মুই এখন
যাই কা যাইবেন কা অনেক খারাই ওই দৃশ্য দেখেন চানাচুর বেসন অনেক খারাইয়া যে না যা হবার হ্যাঁ হয়ে গেছে চানাচুর বেসা সাজ মিটে গেছে মুই হন যাই না বো যাই আবার দেহ হইবে মজা পায় করবে কি তোমার দরজার মধ্যে টাক দেবে দিয়ে করবে কি আপার ডিসলাইনটা ঠিক আছে এরপরে আপা একটু পানি দেন হন্না দন্না যত সব ফালতু কথা এই সমস্ত লোক তুমি কিন্তু কোনো ফিলেই জাগা দেবে না কি তুমি পারবে না আমনে মোরে মনে হচ্ছে কি শুনলে একটি মগো গেরামে গুন্ড তাই জুলিয়া ওরে দেখ কি আমার এমন মাথা মতো বিগড়ে গেছে ওরে জুতা দিয়ে পিঁড়িতে পিঁড়িতে আর পিঁড়ির সারা বাইরে গাঙ্গে ফেলাইছি আমার বদমাইশ মানুষ মানে বিউটির এই দুই চোখের বিল আমার ধারণা তুমি পারবা পারবা তাই এখন একটা টেস হইয়ে যাও হ্যাঁ ওই কেরানি আইতেছে না মনে করো সে বদমাইশ তোমার দরজার মধ্যে টাক দিয়েছে তোমার স্বামী বাড়ি নেই এখন তোমার প্রতিবাদ করতে গিয়ে স্টার্ট 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 ভালো আছে না তুই মোর দরজায় টাক দিলি কেন কেকে বলতে আছেন কেকে বলতে আছে তোকে বলতে আছে তুই বোঝো না তুই মোর দরজায় টাক দিলি কেন এ লুকো ডাক্তার তুই মনে করছ মোর জামাই অফিসে গেছে এখন তুই সুযোগ বুঝ যাই মোর দরজায় টাক দিবি আর আমিও তোর দরজা খুললে বলবো স্বাগত আম ন্যায় একবারে জুতা দিয়ে পিটে গিয়ে নদীর মধ্যে আলাম কেকে বলতে আছে তোকে বলতে আছি আমাকে তুই বোঝো না কেকে বলতে আছি আইসো তুই কমবে কোন আই আই কমবে কোন এই জুতা দিয়ে পিটে গিয়ে তোর পানি তো ফুরে গেছে তোমাকে রুমে কি পানি আছে এই যে পানি দাও দেই আই মিন ওয়াটার আচ্ছা চলো চলো হ্যাঁ পানি আছে আরে ওয়াটার ওয়াটার সাত করে নিয়ে আসো আপনি সাত করে নিয়ে আসো আনবে আনি আনবে গলা হু গাইছে কিরপিনটা খুইলে বলেন ব্যাপারটা কি ওইবে আবার কি ওইবে কি আবার ওই হালার ভালাই যে প্যাসেঞ্জার ওই যে উডুরিয়ে ডাই হ্যাঁ মাইন্ডের ডাই অনুপ কোট পাড়া এই হিঙ্গে নান হালার ভালা হইলে এক নাম্বার ওই হালার ভালাই যেছে উলাইয়া বুঝো হেরপর তো মুখে যে ওনারা মনে হয় স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আবার জিএফ বিয়ে পড়তে পারে জিএফ বিয়ে আর বিএফ মানে
বিয়ে হইলে যে ইয়ে যে বিরাট বলদ সেমরাটা তুই দুইটা হার চিনিয়া বাদাম ঘরে কিনিয়া নেও না তুই মাইয়া পোলা লইয়া নুডুল খাও করেন চলেন আমি যাই আমি গেলে আব্বা আম্মা এই আত্মুখ দিতে পারি যাই যাবা তাহলে যাও আমি সত্যি নিয়ে আইতে এসি যাও আম্মা বললে বলান দেয় তখন কিন্তু সর্বনাশ হইয়া দিবে এই হিলে জিলফা বাইর করে ছাড়া তখন আর উপায় থাকবে না এই বদমাইশ তোকে আমি ঢাকা শহর আমার ভাল লাগে না দেখছে না হইলে এই বিউটির দ্বারে পোলা মানু কাবু করা কোনো ব্যাপার শোন একদিন মুখে বাড়তে এক লজিং মাস্টার রাখছিলে আপনায় বলছেন মুখ সেট দিয়া মুখ সেট দিয়ে রে এমন চোখটি দেওয়া দিস ওয়া দিস ইয়ার রে গোনে মনে হরে যে একদম অজ্ঞান অজ্ঞান ওই জ্ঞান মেন আরাই এসি তো ইপুজি গেছে মনে হরে যে জুয়েল ভাই রাত ধর মুখ ওনার দেয়া হয় কেন মুখ বাড়ির ধারে শাহাবুদ্দিন মাস্টারের পোলা আমার পেছে ঘরে হেইয়েই আমি পাত্তা দেই না আর আইসে ওনার মতো মানের বিয়ে করি না না হ্যাঁ তো তুমি ঠিকই বলছো কিন্তু বিষয়টা হচ্ছে কি ওই যেহেতু মুরব্বী তোমার আব্বু আম্মু তাদের কথা বিবেচনা নিয়া তুই বিষয়টা আবার একটু ভাবতে পারো বুঝছো না হ্যাঁ তো পারি আমি কিন্তু বলতে আছি আর কি আমনে যে বাইল কইবি আব্বা আম্মারে আত করছনে হাতে কইছ তো মনে হয় আর কোথাও যাইবি না ওয়া তুমি কি বলো ওয়া তুমি কি বলো ওয়া তুমি কি বলো ছিলাম একটা টান পড়িয়ে গেছে সমস্যা নাই তো আমার টাহাটা তো মোর দারে টাহাটা যাই লই যাই আচ্ছা টাহাটা আনবি এনে বাজান তুই একরাইতের মধ্যে যে মগ কত আপন হইছো এতরে আমি চিৎ দিয়ে বুঝাম বাজান তোর মতন আসলে এটা পোলা হয় না মোর যে মাইয়া আর বলো ধৈর্যের তুই রাইতের মধ্যে চালাক বানাইয়া লাইতো মগ মনের আশাটা আল্লাহ ভাগ্য নাই ঠিকই পুরাইবে
বাবু বিয়াই কলো তোমার আওয়া লাগবে না না হ্যাঁ তো মুই থাকমুই আমি 10,000 টাকা এখন নগদ দিতে চাই কাকি আপনি না করতে পারবেন না কাকি এটা আমার রিকোয়েস্ট কি কয় না 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 বাবা হেই দেখো লইবে না বিয়াই তোমার উপস্থিত থাকা লাগবে নইলে কল মুই একসে মন খারাপ করব কই দিলাম আরে কি কোন বিয়া তো তুমি থাকবই মরে সারা কি বিয়া হইবে আরে এই টাহাটা মুই অধিকার খাড়াইয়া দিলাম এইটা নেত হইবে আমি ওই যে টাহাটা লই যাই আমি আইতে যাই আমার ব্যাগটা থাকলো একটু আপনার দেখে রাখেন মুই কল আইতে আসি তোর তোর ইয়াজ বাজার মরা কিন্তু নাম বুয়া হুনি তুই আর যাওয়ার সময় পারি না সাতকিটে যা দৌড়ি আইস এই মাইপো বিলিয়ে যে রুটিটা খাইতে আছো উঠে যাইয়ে চার দিয়ে সামু কইলাম এই যে রুডিয়া চা খাইবে নানে আমনের লগে যে সামরা আছে একটা এই উডুরিয়া এই মাইন্ডের ডাই কই এই আমনে গাইল দেন জিতবেন জাম আরে গাইল দেবে না করবে নাকি হাঙ্গারায় ঢালার ভালা মকো চালাইছে এই যে ধরে লই আইছি টাইট করে বানমু আর দুই হাত দিয়ে হাতটা পিটান পিটামু এক সে ঠাং ঠুং ভাঙ্গে গুড়া করি হলো ভালার ভালা কই ওমে আপুমি হাঙ্গারায় চানাসুর ব্যস্ত এখন একটা লাঠি ছোট লই যাইছো এই ফোলারে বিছাইতে ফোলা দেখো তো ভদ্র আর তুমি আইছো এই ও কি সোন না ডাহাই হ্যাঁ কি ব্যাপারটা কি কিসের ভদ্র পোলা হালার ফালা হিঙ্গের নান সুরগুলি আবার ঠেলে তুই যাই রহ আমার সব কয় হালার ফালাই হিঙ্গের নান মগর ফেলে পাইলে ওই যে হাবডা পিড়ান তো পিড়াইবে ওরে বাইন দিয়ে হালাবো ওরে গাঙ্গ হালার ফালা তাহলে গেছে কই হে গেছে হলে যাই মোর মাইয়ের লজ্জা একটা গিফট আনতে গেছে উপরে মাইয়ের লইকে গিফট হ্যাঁ এই তাই ব্যাগ তো এই ব্যাগ এ হ্যাঁ আর হে হালার ফালার কাছে গিফট আনতে হ্যাঁ এই উমেন্ডের কাছে গিফট আনতে আপনার মাইয়া কোথায় আচ্ছা এরা আমার গালা গালি হরতে আছেন কিনবেন নে হেইটাই তো বলতে পারলাম না আপনার ভাইয়া কো মহিয়ে বলেন আগে ভাইয়া গেছে লেফটি নেই ভাইয়া ভাইয়া কোথায় গেছে বলেন লেফটি নে গেছে লেফটি নে এই ব্যাগের মধ্যে কি আছে দেখি ব্যাগের মধ্যে কি আছে কি এই আ ব্যাগ তো খালি ব্যাগ তো খালি থাকবে ব্যাগ তো খালি থাকবে আপনার ভাইয়া গেছে গেছে স্যার গেছে এ দৌড়া না গেছে দৌড়া এ দৌড় ঘটনা কিছু বুঝতে আছেন না টাইটানিক হয়েছে টাইটানিক ওই কান্দি হলার ভালা উমান ওই যে লঞ্চ ডুবাই দিয়েছিল না সারাডার মাইয়াটা মিলিয়া এই আর নাও ডুবাই দেবে আপনার মাইয়ার লইগা ওবা মাইয়ার লই ভাগ্য যাও আলার বালা ওবা লাইলি তুই নামিয়াই নামিয়াই ওবা জান তুই আমার মাইয়াদের লইগে পলাইস না আর আর আই তোমার তা আপন হইনি দেখানে জানলে বেবা খাইছো তোরে মুই কিচ্ছু কই নাই মোর মাইয়াদের তুই লইগে ভাগিস নে বাজান এই তোরে তোরে মুই চালাক বানাই যে দিলাম মোর মাইয়াদারে তুই মাইয়াদারে অতি চালাক বানাই যা এখন মাইয়াদার লইয়ে পলাইছ না বাজান এ আব্বু শোনেন আপনি যাচ্ছেন ছেলে হিসাবে মুই কোনো খারাপ না বাজান এ উমানিয়ারা খান্দি হালার ফালা তুই কিসের খারাপ না তুই তো একটা টাউ এ হালা ফালা এ মানু তুই নামিয়াস নামিয়াস আপনি ব্যাপারটা বুঝতে আছেন না আপু আমাকে ওনার মাথা সুইয়া কিনে দাঁড়াইছে যে ও যা বলবে তাই যেন শুনি কিরিয়া যদি আমি না মানি তাহলে আমার আব্বার ক্ষতি হইবে না আপনি কি বলেন না বলেন আব্বু শোনেন আমার একটা ইম্পর্টেন্ট কথা কইয়ে দেই ওই আমরা হানির মধ্যে মুন্ডা ছাড়িয়েই চলে আসবো না হ্যাঁ ওই এই অপরিচিত কারো কিছু কোনো খাওয়া যাইবে না যাত্রা মতে কারোর অতিরিক্ত বিশ্বাস করা যাইবে না এই তুই আটলারও না খা